দুই মাসের বেতন বকেয়া রেখে কারখানায় তালা ঝুলিয়ে দেওয়ার প্রতিবাদে সাভারে একটি তৈরি পোশাক কারখানার মালিকের বাড়ি ঘেরাও করেছে শ্রমিকরা। সাভারে চৌরঙ্গী মার্কেটে অবস্থিত অ্যাডামস ওয়েল লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ দিতে গিয়ে কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় তারা বিক্ষোভ মিছিল নিয়ে কাতলাপুরে কারখানার মালিক জুবায়ের আহমেদের বাসভবন ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। কোনো ঘোষণা ছাড়াই কারখানা কর্তৃপক্ষ দু মাসের বেতন বকেয়া রেখে কারখানায় তালা ঝুলিয়ে দেয়ায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন শ্রমিকরা।